1947 সালের জুন মাসে ঘোষণা করা হলো ভারতবর্ষ ভাগ হবে। কংগ্রেস ভারতবর্ষকে ভাগ করতে রাজি হয়েছে এই জন্য যে বাংলাদেশ ও পাঞ্জাব ভাগ হবে, আসামের সিলেট জেলা ছাড়া আর কিছুই পাকিস্তানে আসবে না, বাংলাদেশের কলকাতা এবং তার আশেপাশের জেলাগুলিও ভারতবর্ষে থাকবে। মাওলানা আকরাম খান সাহেব ও মুসলিম লীগ নেতারা বাংলাদেশ ভাগ করার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করলেন, বর্ধমান ডিভিশন আমরা নাও পেতে পারি, কলকাতা কেন পাব না, কংগ্রেস ও হিন্দু মহাসভা বাংলাদেশ ভাগ করতে হবে বলে জনমত সৃষ্টি করতে শুরু করলো, আমরাও বাংলাদেশ ভাগ হতে দেব না এর জন্য সভা করতে শুরু করলাম। আমরা কর্মীরা কি জানতাম যে কেন্দ্রীয় কংগ্রেস ও কেন্দ্রীয় মুসলিম লীগ মেনে নিয়েছে এই ভাগের ফর্মুলা? বাংলাদেশ যে ভাগ হবে বাংলাদেশের নেতারা তাও জানতেন না, সমস্ত বাংলা ও আসাম পাকিস্তানে আসবে এটাই ছিল তাদের ধারণা। আজ দেখা যাচ্ছে মাত্র আসামের এক জেলা তাও যদি গণভোটে জয়লাভ করতে পারি আর বাংলাদেশে মুসলিম সংখ্যাগুরু জেলাগুলো কেটে হিন্দুস্থানে দেওয়া হবে, আমরা হতাশ হয়ে পড়লাম। কলকাতার কর্মীরা ও পশ্চিমবঙ্গের কর্মীরা এসে আমাদের বলতো, তোমরা আমাদের ছেড়ে চলে যাবে, আমাদের কপালে কি হবে খোদাই জানে। সত্যিই দুঃখ হতে লাগলো ওদের জন্য। গোপনে গোপনে কলকাতার মুসলমানরা প্রস্তুত ছিল, যা হয় হবে, কলকাতা ছাড়া যাবে না। শহীদ সাহেবের পক্ষ থেকে বাংলা সরকারের অর্থমন্ত্রী জনাব মোহাম্মদ আলী ঘোষণা করেছিলেন, কলকাতা আমাদের রাজধানী থাকবে। দিল্লি বসে অনেক পূর্বেই যে কলকাতা ছেড়ে দেওয়া হয়েছে এ কথা তো আমরা জানতামও না আর বুঝতামও না।